ওয়ালাইকুম আসসালাম রহমানত আল্হি ওবারাক যে আমাদের সম্মানিত ভাই জানতে চেয়েছেন যে মুর্দাকে দাফন কাফন করার যখন শেষ হয়ে যায় যখন মুর্দাকে কোবরে মাটি দেওয়া হয় সেই মাটি দেওয়ার সময় কোনো দোয়া কোরান এবং হাদিস থেকে আছে কিনা সে ব্যাপারে জানতে চেয়েছেন আলহামদুল্লিল্লাহু আহেদাবাসাল্লাহু আসাল্ আল্লাহাম আল্লাহ ইয়ে বা আদামাদ জি সম্মানিত ভাই কবরে মাটি দেওয়ার সময় তিন চোল মাটি দেওয়া হয় তিন মুষ্টি মাটি এই ব্যাপারে হাদিস পাওয়া যায় এবনি মাঝার হাদিস শেগালবানী রহমতুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন হাদিসটি হলো এই আন আবি হরায় নাথারদি আল্লাহ আন রাসুল আল্লাহ হে সুলল্লাহ সাল্লাম সল্লাহ আলা জানাজা আল্লাহ রাসুল্ আলি সাল্তুসাল্লাম একমৃতীয় জন সালাত আদায় করলেন সুম্মা আতা কবর আল মাহিথ তারপর আল্লাহ রাসুল্লাহিসাল্লাম কবরে কাছে আসলেন ফাহফা আলাইহি মিন ক্বিবাল রাসি ثلاثه এবং মাতার দিক থেকে তিনি তিন মুষ্টি মাটি কবরে দিলেন হাদিসটি ইবনে মাজার এবং হাদিসটি শেখ আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহি বলেছেন কিন্তু এখন কথা হলো এই যে এই তিন মুষ্টি যে তিন চূল্য পানি মাটি যালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবরে দিলেন এই সময় কোনো দোয়া পড়েছেন কিনা এই ব্যাপারে সহি হাদিস থেকে কোনো প্রমাণিত প্রমাণ পাওয়া যায় না তবে যে দোয়া পাওয়া যায় মিনহা খালাক না কুম অফিয়া নাই দুকুম মিনহা নোখরে জুকুম তারা হাদিসটি সহি না তাই ওলামা কেরামগুন বলেন যে এই দোয়াটি পড়ার ব্যাপারে এই দোয়া পড়া যাবে না যেহেতু হাদিসটি জয়ীভুন জিততেন কেউ কেউ জাল হাদিসও বলেছেন যাই হোক মোট কথা হলো এই যে সহি হাদিস থেকে মাটি দেওয়ার সময় দোয়া পড়তে হবে এ কোনো দোয়া সহি থেকে পাওয়া যায় না তবে একটি আচার পাওয়া যায় যে আসাদি সাঈদ ইবনে منصور আসাদ তেলসেন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে তিনি বলেন যে আই ইয়াকুল ফিল হুসিয়াতুল اولى অর্থাৎ প্রথম মুষ্টি যে মাটিটা দেবে প্রথম তখন সে কি বলবে بسم বলবে দ্বিতীয়বার যখন দেবে তখন আল্লাহ আকবার বলবে তৃতীয়বার যখন বলবে তখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই কথাটি বলবে তো এই আসাদি নি আসার পর শাইখ দিকে বলেছে ইন্নাহু বিসানাদিন সহিহ এই হাদিসের এই আচারের সনাতি শাহী তবে এটাই প্রমাণিত যে হাদিস থেকে আর কোনো দোয়া পাওয়া যায় না তবে আমার এই আচারটি কেউ কেউ শাহী বলেছেন যে আচারের সনাতি যদি কেউ এই শনারটি যদ শাহী হয় যদি কেউ এবার পড়েন প্রথমবার বিশমিল্লা দ্বিতীয়বার আল্লাহ আকবর তৃতীয়বার আলহামদুলিল্লাহ রবিল্লা আলম তবে অসুবিধা নাই যদি কেউ সনাত শাহী মনে করেন তবে এ ব্যাপারে কোনো হাদিস থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না তাই ওলামা একরামগুন বলেন যে মাটি দেওয়ার সময় প্রথমে বিসমিল্লা বলবে যেহেতু প্রত্যেক কাজের আগে বিসমিল্লা বলা উচিত তবে ক্ষেত্রে জরুরি না মুস্তাহাব হলো এই যে বিসমিল্লা বলে তিনবার মাটি দেওয়া বিসমিল্লা বলে তিনবার মাটি দেওয়া অথবা এই নম্বরের যদি কেউ আমল করতে চায় কেউ কেউ বলেছেন করতে পারে যেহেতু আর সানাদ শাহী কিন্তু ওলামাই মহাকে কিনগণ এটাকেও জয়ী বলেছেন তবে শেষ কথা হলো এই যে হাদিস থেকে মাটি দেওয়ার সময় কোনো দোয়া আল্লাহ রাসুল আলী সালাম থেকে প্রমাণিত পাওয়া যায় না তাই শুধু বিসমিল্লা বলেই মাটি দেবে বলে কেউ কেউ মন্তব্য করেছেন যেটি সোনাদ বা মুস্তাহাব যেহেতু প্রত্যেক কাজের আগেই বিসমিল্লা বলতে হয় বাকি আল্লাহ আলম সহাবলাম আলী কুমার রহমতুল্লাহি